একটু এরকম মাংস ভেঙে নেবো, তার সঙ্গে আলু নিয়েছে এরকম মিক্স করে। তো চলে শুরু করতে হ্যাঁ। হ্যালো গাইস, তো ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ব্লগার। তো গাইস আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার, তো নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে। তো আমরা ভালো আছি, তোমরা কি সুস্থ আছো, ভালো আছো? আশা করি ভালো আছো। তো ভিডিওটা এখান থেকেই শুরু করলাম, তোমরা সঙ্গে থেকো আর সুস্থ সবল থেকো। আর আজকের দিনটা খুবই মজার দিন, তো আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। The halls with boughs of holly, fa la 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 la. তো গাইস আজকে কি কি করি তোমার সঙ্গে থেকো আর দেখতে থেকো। তো আজকের দিনটা খুবই ভালো, নতুন বছর। তো 2023টা মানে অতটা ভালো কাটেনি, তো 2024টা দেখি ঈশ্বরের আশীর্বাদে যেন ভালোই কাটে। তো তোমাদেরও আশা করি ভালো কাটবে। তো আজকে কার কার বাড়িতে চিকেন হয়েছে প্লিজ কমেন্ট করো। আমাদের বাড়িতে চিকেন মানে সকালবেলা চিকেন না, রাত্রিরে বিরিয়ানি হবে। তো আমার মাদের বাড়িতে আমরা সেলিব্রেট করব। তো আমার মাদের বাড়িতে সব কিছু আমরা কিনে দিয়ে এসেছি, চিকেন চাল সব কিছু যা যা বিরিয়ানিতে লাগে, তো ওখানেই সব কিছু হবে। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, আর ভিডিওটা এইভাবে স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখো। 31st তোমরা কে কি আনন্দ করেছো, মজা করেছো, কতটা ডান্স করেছো প্লিজ কমেন্ট করো। আর আমরা 31st দেখাচ্ছি না, ঠিক আছে? আমরা ওই 1st January ডান্স করব। তো গাইস সন্ধেবেলা বেরিয়ে পড়লাম মাদের বাড়ির উদ্দেশ্যে, তো চলে গেলাম মাদের বাড়িতে। এই যে আমরা মাদের বাড়ি চলে এসেছি, তো মাদের বাড়ি আজকে নেমন্তন্ন আছে। তো নেমন্তন্ন বলতে মানে আমি এই সকালবেলা যেটা বললাম সেটা আমি করেছি। তো আমার মা শুধু রান্না করেছে, আমিও চলে এসেছি তার সাথে, দুজনেই চলে এসেছি। আমার চলে এসেছে সঙ্গে সঙ্গে, সম্পাও চলে এসেছে, আরো বলছে আমি একটু লজ্জাটা মাত্র। তো গাইস এই যে আসা মাত্র আমার মা এই যে গাজরের হালুয়া আমার মেস্তি করেছে, তো এটা দিয়েছে আর কেক খেতে দিয়েছে। তো তারপরে হবে বিরিয়ানি। তো দেখতে পাচ্ছো গাইস গাজরের হালুয়া খেতে অসাধারণ লাগে। সম্পাকে তো সম্পাকে দেবো দেখি এখন বিরিয়ানি খাচ্ছি মাদের বাড়িতে। কেমন হয়েছে বিরিয়ানিটা? ভালো হয়েছে তো গাইস, আমি বিরিয়ানি নিয়ে নিতে চালু করে দিয়েছি অলরেডি খাওয়া। তাই যে চিকেন আছে, বিগ সাইজের চিকেন আছে, অসাধারণ লাগছে নতুন বছরে। কাদের কাদের বাড়িতে বিরিয়ানি হয়েছে কমেন্ট করবে, অবশ্যই জানাবে তোমরা নতুন বছরে কি খাচ্ছ। আমরা তো বিরিয়ানি খাচ্ছি, আমরা যেন সারা বছর বিরিয়ানি খেতে পারি। তোমরা অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে। আমার মা খুব সুন্দর বিরিয়ানি করে, এই যে আমিও নিয়ে নিয়েছি বিরিয়ানি। আমার মা খুব সুন্দর বিরিয়ানি বানায়, তো দারুণ লাগে খেতে। এই যে ফোনে আমার মা বসে আছে, দারুণ লাগছে। আমরা যেন এরকম সারা বছর খেতে পারি মায়ের হাতে বিরিয়ানি। বিরিয়ানি কালারটা দেখো অসম লাগছে, বিরিয়ানি ভালোবাসো তুমি? মায়ের হাতের মানে বিরিয়ানি বেস্ট লাগে। আমি এরকম নিচ জাস্ট আসাম লাগছে।
গাইস একটু এরকম মাংস ভেঙে নেব, তার সঙ্গে আলু নিয়েছে এরকম মিক্স করে। বিরিয়ানি তো বিশাল খেলা আছে। তো গাইস আমি নিজের মতো খাচ্ছিলাম, আর ও কখন ভিডিও করছে, তো আমি বলছি বন্ধ করো ভিডিও, এখন আমি খাচ্ছি, তো আমি বন্ধ করে দিচ্ছি।